সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কিভাবে একটি একতলা বাড়ি কমপ্লিট করবেন হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো এই মুহূর্তে আপনাদের মাঝে নিয়ে আসলাম গ্রামের ভিতর খুবই সুন্দর একটা আধুনিক একতলা বাড়ির ডিজাইন এটি একটি ব্রিক ফাউন্ডেশনের একতলা বাড়ির ডিজাইন এটা ব্রিক দিয়ে একতলা ফাউন্ডেশন নেওয়া হয়েছে তো এই বাড়িটি করবার জন্য আপনাদের পাঁচশো তিয়াত্তর স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন পড়বে শতকে হিসাব করলে এক শতক একত্রিশ পয়েন্ট তো এটি একটি এল সিস্টেমের বাড়ি যাদের এল সিস্টেমের বাড়ি পছন্দ রয়েছে তো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি চাইলে আপনি সম্পূর্ণ দেখতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে পারেন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো এটা হচ্ছে একদিকে বাড়িটির দৈর্ঘ্য রয়েছে ছাব্বিশ ফিট প্রস্থ রয়েছে দুইটা যেহেতু এল টাইফের বাড়ি একদিকে রয়েছে একুশ ফিট একদিকে রয়েছে চব্বিশ ফিট তো আর বেশি কথা বাড়াবো না ড্রয়িং প্ল্যান সহকারে ভিতরের সিস্টেমগুলো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিব তো চলুন ড্রয়িং প্ল্যানটি ভালো করে দেখে আসি তারপর ভিতরে প্রবেশ করব। তো তারপর বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাড়ির ড্রয়িং প্ল্যান তো এখান থেকে ভিডিওটি যদি একটু স্কিপ না করেন তাহলে খুবই ভালো হয় মাপগুলো সুন্দরভাবে যদি বুঝে নেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না তো এখানে রয়েছে একটি মানে মেইন গেট তো এখানে মেইন গেটটি হবে এখানে মেইন গেটের সামনে সিঁড়ি রয়েছে তো মেইন গেট দিয়ে ঢোকার পর একটা খোলামেলা বারান্দা রয়েছে পনেরো ফিট নয় ইঞ্চি বাই সাত ফিট নয় ইঞ্চি এখানে একটি ডোর রয়েছে আপনি চাইলে বারান্দার এই পাশে দরজাটি রাখতে পারেন আবার না চাইলে এটাকে বন্ধ করেও দিতে পারেন তো এখানে রয়েছে একটি বেডরুম নয় ফিট বাই দশ ফিট নয় ইঞ্চি তো এখানে শুধু সামান্য একটু খরচ বেশি করা হয়েছে দেখুন এইখান থেকে এই ওয়ালটুকু এবং এখান থেকে এই ওয়ালটুকু তার আর শুধু এই ওয়ালটা সরিয়ে এখানে আনা হয়েছে যার কারণে অল্প খরচের ভিতর খুবই সুন্দরভাবে এটা হয়ে গেছে তো এখানে একটি জানালা রয়েছে চার ফিট এর পাশে রয়েছে আর একটা বেডরুম বারো ফিট বাই বারো ফিট নয় ইঞ্চি তো এখানে রয়েছে দুইটা জানালা চার ফিট এই দিকটা রয়েছে বারো ফিট নয় এই দিকটা রয়েছে বারো ফিট তো এখানে রয়েছে আর একটা বেডরুম আমাদের যেটা সাইজ রয়েছে সেম বারো ফিট বাই বারো ফিট এটার এখানে একটি দরজা রয়েছে এই দরজা দিয়ে প্রবেশ করার পর এদিকটা পাবেন বারো ফিট দিকটা পাবেন বারো ফিট তো এখানে একটি জানালা ইউজ করা হয়েছে তো বিহর্স তারপর এটি হচ্ছে বাড়ির সামনের ডিজাইন সামনের ডিজাইনটা এটা হচ্ছে সিঁড়ি দিয়ে আমরা এখন খোলামেলা যে বারান্দাটি রয়েছে এই বারান্দাটিতে প্রবেশ করলাম এখানে যে দেখতে পাচ্ছেন সাইডে একটি দরজা রাখা হয়েছে তো এটি সাত ফিট নয় ইঞ্চি বাই পনেরো ফিট নয় ইঞ্চি তো এই পাশে আমাদের একটা বেডরুম রয়েছে যেটা সাইজ রয়েছে বারো ফিট বাই বারো ফিট এটাতে একটি চার ফিট বাই সাড়ে চার ফিট একটি জানালা রাখা হয়েছে আপনি চাইলে এটাকে আরও বড় করে নিতে পারেন বা আপনার পছন্দ অনুযায়ী ছোট বড় করতে পারেন তো এই বাড়িটি আপনি আসলে ছাদ দিয়ে কিভাবে কমপ্লিট করতে পারবেন সাড়ে সাত লক্ষ টাকায় এটা হচ্ছে আপনি ব্রিক দিয়ে ফাউন্ডেশনটি আপনাকে নিতে হবে এবং নেওয়ার পর আপনি এটাকে ছাদ দিবেন এটাই কিন্তু কোনো সিঁড়ি নেই দেখতে পাচ্ছেন তো ছাদ দেওয়ার পর আপনি প্লাস্টার সহকারে দরজা জানালাগুলো এ দিয়ে বানানো হবে মানে জিআই দিয়ে যদি তৈরি করেন তাহলে আপনি এই খরচের ভিতর করতে পারবেন কিন্তু ফ্লোরে শুধু ফিনিশিং হবে ঢালাইয়ের উপর এবং টাইলস লাগানো হবে না তো ভিওর্স এটা রয়েছে আমাদের আরেকটা বেডরুম যেটা বারো ফিট বাই বারো ফিট নয় ইঞ্চি এটাতে দুইটা চার ফিট বাই সাড়ে চার ফিট জানালা ইউজ করা হয়েছে এবং এর পাশে রয়েছে একটি সেলফ তো আপনারা যদি চান এরকম একটি বাড়ি কম খরচে করতে পারবেন তা সাড়ে সাত লক্ষ টাকায় আপনি টাইলস থাই এগুলো ব্যবহার করতে পারবেন না এখানে জিআই দিয়ে সকল দরজা জানালাগুলো ইউজ করতে হবে ওই ক্ষেত্রে আপনি এই বাজেটের ভিতরে পারবেন কিন্তু রঙের কাজটাও হবে না এখানে শুধু প্লাস্টার সহকারে ইলেকট্রিক কাজ সহকারে আপনি থাকার মতো সুন্দরভাবে ফ্লোর ফিনিশিং দিয়ে করতে পারবেন তো এখানে কারোর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সময়ের ব্যস্ততার কারণে অনেক সময় কমেন্টের উত্তর দেওয়া হয়ে ওঠে না কিন্তু যখন সুযোগটা আসে একসঙ্গে সবার উত্তর দিয়ে থাকি তো কেউ মনে কষ্ট নেবেন না প্লিজ অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর আমি দিয়ে দিব তো আজকের মতো এই ছিল ভিডিওটি